আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অবশেষে 2023 সালের হজের অ্যাকশন প্ল্যান অনুমোদন জানালো ভারত সরকারের সংখ্যালঘু মন্ত্রক। জানা গিয়েছে আগামী 1 জানুয়ারি থেকে 2023-এর হজের অনলাইন জমা প্রক্রিয়া শুরু হবে, চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শীঘ্রই 2023 সালের হজ সংক্রান্ত নোটিফিকেশন জারি করবে কেন্দ্রীয় হজ কমিটি। এদিকে হজের অ্যাকশন প্ল্যান অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বরাকবেলি হজ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ রেজাউল করিম বরবুইয়া। তিনি এক বিবৃতিতে 2023 সালে হজ করতে আগ্রহী ধর্মপ্রাণদের ইন্টারন্যাশনাল পাসপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন। তিনি আগ্রহী হজযাত্রীদের অনলাইনে আবেদন জমার আগে হজ কমিটির নোটিফিকেশন এবং গাইডলাইন ভালো করে পড়ে নেবার অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনে হজ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের সহযোগিতা নেওয়া যাবে। আবার উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জ সিভিল হাসপাতাল। মাত্র 2 দিন আগে করিমগঞ্জ সিভিল হাসপাতালে বিভিন্ন অভিযোগের তদন্ত করে গিয়েছিলেন গৌহাটি থেকে আসা এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গত মাসে করিমগঞ্জে পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিরুদ্ধে তদন্ত ঘোষণা করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। কিন্তু এরপরে যেন অবস্থার পরিবর্তন হয়নি জেলার একমাত্র বড়সার চিকিৎসা কেন্দ্রটির। শুক্রবার সন্ধ্যায় আবার উত্তর করিমগঞ্জের দক্ষিণ মানিকুনা গ্রামের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিবেশ, উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ঘটনাকে সামাল দিতে ছুটে আসতে হয় করিমগঞ্জ সদর থানার পুলিশ দলকে। জানা গিয়েছে শ্বাসকষ্টজনিত কারণে গত বুধবার সন্ধ্যায় উত্তর করিমগঞ্জের কলিমা এলাকার দক্ষিণ মানিকুনা গ্রামের নজরুল ইসলাম তার 40 দিন বয়সের শিশুপুত্র জহিদুল ইসলামকে ভর্তি করেন করিমগঞ্জ সিভিল হাসপাতালে। এরপর অবস্থার কোনো উন্নতি না হলে তাকে রাখা হয় আইসিইউতে। কিন্তু শুক্রবার সন্ধ্যায় আনুমানিক 5টা নাগাদ শিশুর মৃত্যু ঘটলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মৃত শিশুর পিতা নজরুল ইসলামের অভিযোগ, 3 দিন থেকে কোনো ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি তাদেরকে, এমনকি কোনো ধরনের শিশু চিকিৎসক ওয়ার্ডে আসতে দেখেননি তারা। নজরুল ইসলাম জানান অ্যাম্বুলেন্স পরিষেবা নেই করিমগঞ্জ সিভিল হাসপাতালে, যার কারণে নিজের পুত্রকে হারাতে হয়েছে তাকে। তিনি জানান হাসপাতালে কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা নেই দেখে বৃহস্পতিবার থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেওয়ার জন্য হাসপাতালে কর্মরত নার্সদের অনুরোধ করেন তিনি, কিন্তু এতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। শুক্রবার হঠাৎ করে সকালবেলা জানিয়ে দেওয়া হয়ে যে শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, কিন্তু এরপর থেকে সারা দিনে কোনো ধরনের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়নি করিমগঞ্জ সিভিল হাসপাতালে। নিজস্ব ব্যক্তিগত বাহনে নিয়ে যেতে চাইলে এতে অক্সিজেনের কথা জানানো হয় তাদের। গোটা দিন অ্যাম্বুলেন্স ব্যবস্থা হচ্ছে বলে বসিয়ে রাখা হলে সন্ধ্যায় মৃত্যুর কুলে ডলে পড়ে শিশু জাহিদুল। এক হৃদয় বিদারক ঘটনা, গণপ্রহারের কবলে পড়ে ট্রেনের সামনে জাপ দিয়ে নিজেকে শেষ করল এক কিশোর। সেই মর্মান্তিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে এত কিছু ঘটে গিয়েছে মাত্র 20 টাকার জন্য। জানা গিয়েছে যোগী রাজ্যের এটোয়াতে সট্টু নামের এক কিশোর এক দোকানদারকে 20 টাকা দিতে পারেনি, এরপরই তাকে মারধর করা হয়। মারের চুটে জখমও হয় ওই কিশোর। এরপরই পরিস্থিতি থেকে বাঁচতে সে ছুটে যায় রেললাইনে, বুক পেতে দেয় ট্রেনের সামনে, সকলের চোখের সামনেই নিজেকে শেষ করে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় বিতর্ক তুঙ্গে।
ভিডিওতে দেখা যায় ছেলেটি দৌড়ে দৌড়ে রেল লাইনে এসে দাঁড়াচ্ছে। এরপর দুই হাত তুলে অপেক্ষা করছে ট্রেনের জন্য। বিদ্যুৎ এগে ট্রেনটি ছুটে আসে। তারপর কার্যতই দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায় ওই কিশোর। সহজেই অনুমেয় কি বিভৎস মৃত্যুর মুখে পড়েছিল সট্টু। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। প্রশ্ন উঠেছে, একজন নাবালককে এভাবে নিগ্রহ করার ক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নেবে? জানা গিয়েছে সাত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। লক্ষিমপুরে এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পাশাপাশি ক্ষোভও রয়েছে জনমনে। জানা গিয়েছে ট্রেক্টরের ধাক্কায় প্রাণ গিয়েছে ওই ছাত্রীর। জানা গিয়েছে শুক্রবার লক্ষিমপুর চুতিয়াতে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। গড় থেকে কলেজের দিকে যাচ্ছিল এই মেয়েটি। পিছন দিক থেকে এসে একটি ট্রেক্টর জুড়ে ধাক্কা মারে মেয়েটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রী লুকুমণি সোনোয়ালের। এই খবর চাউর হওয়ার পরই স্বাভাবিকভাবেই ক্ষোভের পরিবেশ তৈরি হয় এলাকায়। মৃত্যুর ভুয়ো প্রমাণপত্র বানানোর কাজে জড়িত এক চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের জালে ধরা পড়েছে এই চক্র। এই ভুয়ো চক্রের মোট আটজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। তাছাড়া আইসিআই সহ অ্যাক্সিস ব্যাংকে জালিয়াতির সঙ্গেও এই চক্র জড়িত রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, এই চক্রটি প্রথমে বিমা করে এবং পরে মৃত্যুর ভুয়ো প্রমাণপত্র বানিয়ে টাকা আত্মসাত করে গৌহাটির দিশপুর, হেঙ্গেরাবাড়ি, পানবাজার ইত্যাদি স্থান থেকে গ্রেফতার করা হয়েছে এই প্রতারকদের। ধৃতদের বাঙ্গাগড় তরুণনগরের দিরাজ দাস, বরপেটার লতিফুর রহমান, মিন্টু আলী, বাহারুল ইসলাম, রকিবুল শিকদার, আফজারুল রহমান, গফুর আলী এবং কৃষ্ণনগরের মৃদুল হক বলে শনাক্ত করা হয়েছে। রাস্তায় গাড়ি পার্কিং, নিত্য যানজটে নাকানি চুবানি খাচ্ছেন পথচারীরা, নেই কোনো সুরাহা। কি প্রশাসন, কি পরিবহন বিভাগ! বারবার কালীগঞ্জ এলাকার জনগণ অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছেন না। উল্লেখ্য, স্থায়ী স্ট্যান্ড না থাকায় যানজটের সমস্যা তীব্র হচ্ছে কালীগঞ্জ বাজারে। প্রায় প্রতিদিন কালীগঞ্জ বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। আর এই যানজটের সৃষ্টির মূলে রয়েছে রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠা অটো এবং এপি গাড়ি স্ট্যান্ড। বাজারের প্রায় প্রতিটি রাস্তায় কিছু সময় পর পর যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে চন্দ্রপুর রোডের যানজট তীব্র, কারণ এই রোডে রয়েছে একাধিক সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসা। এই সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5000 পড়ুয়া একই সময়ে কালীগঞ্জ বাজার হয়ে আসা যাওয়া করে। এতে কালীগঞ্জ বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে রাস্তার পরিসর তুলনামূলক অনেক ছোট, আর তার উপর অবৈধ স্ট্যান্ড। যদিও বদরপুরের প্রাক্তন বিধায়ক প্রয়াত জামালউদ্দিন আহমেদ কালীগঞ্জ বাজারের চৌমাথা লাগোয়া একটি পুকুর মাটি বরাদ্দ করেছিলেন গাড়ি স্ট্যান্ড গড়ে তুলতে, কিন্তু আজ পর্যন্ত স্ট্যান্ড তৈরি হয়নি।